চলতি অসম বিধানসভার বাজেট অধিবেশনে কাটলিছড়া বিধায়ক সুজামউদ্দিন লস্করে এক ঐতিহাসিক ভাষণ দান করলেন। আমি আবারও বলছি, চলতি অসম বিধানসভার বাজেট অধিবেশনে কাটলিছড়া বিধায়ক সুজামউদ্দিন লস্কর এক ঐতিহাসিক ভাষণ দান করলেন। তিনি তার জ্বালাময়ী ভাষণে প্রধানমন্ত্রী গ্রামীণ আবাস যোজনার পিএমজিএওয়াই গৃহ নির্মাণ এবং হাইলাকান্দি জেলার ভেঙ্গিপোড়া গ্রাম পঞ্চায়েত উন্নয়নের কাজকর্মের উপর অত্যন্ত সময়োপযোগী গুরুত্বপূর্ণ বক্তব্য বিধানসভার পবিত্র সদনে দাঁড়িয়ে জ্বালাময়ী বক্তব্য রাখলেন। যিনি কাটলিছড়া একমাত্র ফুল নামে পরিচিত, তিনি বিধানসভার ভিতরে ও বাহিরে সমানভাবে কথা বলার যোগ্যতা রাখেন। যে কোনো অন্যায়ের বিরুদ্ধে আওয়াজ তুলতে দেখা যায় এমন সময় উপযোগী গুরুত্বপূর্ণ বক্তব্য দান করার জন্য হাইলাকান্দি জেলা তথা নিজ সমষ্টির জনসাধারণ দলমতের ঊর্ধ্বে উঠে বিধায়ককে অনেক অনেক ধন্যবাদ দিতে দেখা গেছে। এমনকি অধিকাংশ জনগণের মতামত, ভারত স্বাধীনের পর এমন বিরল বিধায়ক গোটা আসামবাসীর জন্য গৌরব উজ্জ্বল অধ্যায় বলে অনেকেই অভিহিত করেছেন। শ্রী সুজামউদ্দিন লস্কর আছে, সুজামউদ্দিন 7 মিনিট, আপনার 7 মিনিট দিয়ে আছে। মাননীয় অধ্যক্ষ মহোদয়, আমার দলে আনা পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন বিভাগের উপরে কর্তন প্রস্তাবের উপরে আমাকে বলার সুযোগ দেওয়ার জন্য আপনাকে অশেষ ধন্যবাদ। মাননীয় অধ্যক্ষ মহোদয়, সমগ্র আসাম সহ হাইলাকান্দি জেলায় পিএমজিএসওয়াই একটি গড় বানানোর জন্য একজন হিতাধিকারীকে 1,30,000 টাকা প্রদান করা হয়, যাহা একজন গরিব মানুষ একটি পাকা ঘর বানানো কোনোভাবে সম্ভব নয়। ইহার মুখ্য কারণ হচ্ছে সামগ্রিক দাম, যাহা সরকারি আর বাজার মূল্যের মধ্যে রাত আর দিন তফাৎ। ইহার দিকে সরকারের কোনো নজর নেই। ইহার ধরুন সরকারি কাজের গুণগত মান দিন দিন অনেক কম হইতেছে। সরকার শুধু কোয়ান্টিটির দিকে নজর দিচ্ছে, কিন্তু কোয়ালিটির দিকে নয়। সামগ্রীর দাম হাইলাকান্দি জেলায় 2018-19 পর থেকে সরকারি কাজের সামগ্রীর দামের কোনো পরিবর্তন করা হয়নি, যাহা এখানে বাজার মূল্য অনেক দূর চড়িয়ে গেছে এবং ইহা এমজিএনরেগার সিকিউরের ক্ষেত্রে ভৌতিক কাণ্ড। যেমন একটি ইটের বাজার মূল্য 14 টাকা, ডিস্ট্রিক্ট রেট 11 টাকা এবং সিকিউরিটি রেট 7 টাকা। একইভাবে এমএস রোড বাজার মূল্য 8,000 টাকা, ডিস্ট্রিক্ট রেট 6,300 টাকা এবং সিকিউরিটি রেট 4,720 টাকা। সিমেন্ট বাজার মূল্য 500 টাকা, ডিস্ট্রিক্ট রেট 450 টাকা এবং সিকিউরিটি রেট 425 টাকা। যাহার ধরুন সরকারি কাজে অনেক বাধা হইতেছে, ইহার দিকে সরকারের কোনো নজর নেই। মাননীয় অধ্যক্ষ মহোদয় ও উপাধ্যক্ষ মহোদয়, আমার প্রধানমন্ত্রী আবাস যোজনার অধীনে 22-23 অর্থ বছরে প্রকৃত হিতাধিকারীর বহু নাম বাদ পড়া গেছে। বিগত 18-19 জিওটেক হয়েছিল, এই বছর যেটা লিস্ট আউট হয়েছে তার মধ্যে সমগ্র জেলায় প্রত্যেক গাঁও পঞ্চায়েতে গড়ে 50% নাম বাদ পড়েছে। মাননীয় উপাধ্যক্ষ মহোদয়, আমার জেলার মধ্যে টোটাল 62টা গাঁও পঞ্চায়েত, এর মধ্যে মাত্র 22 জন সেক্রেটারি, যেখানে কর্মচারীর অভাবে গ্রামের কোনো উন্নয়ন হচ্ছে না। বিশেষ করে আমার পিছপড়া জেলা হাইলাকান্দি, যেখানে আমার 5টা ডেভেলপমেন্ট ব্লক আছে, প্রত্যেক ব্লকে কর্মচারীর অভাব। আমার দক্ষিণ হাইলাকান্দি একটা ডেভেলপমেন্ট ব্লক আছে, যেটার মধ্যে 9টা গাঁও পঞ্চায়েত, কিন্তু 4 জন জিআরএস,
चार जन कम्पिटार असिसटैंट ये प्रत्येक गाँव पंचायत क्या को सुविधा नहीं विगत जेटा एम जी एनरेगिया मेटेरियल जे आज विगत बीस एकुश एकुश बाईश कोनो फंड देवा होयनी बर्तमान एक नियम बजे देवा होयेछे जे प्रत्येक गाँव पंचायत बीसटार ऊपर स्कीम नेवा जाबे ना बीसटा पर्यंत काज चलबे किंतु प्रत्येक पुराना गाँव पंचायत देखा जाए पुराना काज प्रत्येक गाँव पंचायत चलते से नतून कोनो काज नेवा होयेछे ना जार दरुन काज सम्पूर्ण हार पर सम्पूर्ण पेमेंट ना होले नतून काज देवा जाए ना बर्तमान जे सिस्टेम तार दरुन बर्तमान एम जी एन रेखार ग्राम अंचले कोनो काज होच्छे ना ताई आमी उपायुक्तर माध्यमे अनुरोध राखछि जे किभाबे ए पुराना मेटेरियल्स पेमेंट गुला देवा जाए और विशेष करे जे रेटर कथा बला होयेछे जेखाने सरकारेर जे सिक्योर रेट तार चे बाजार मूल्य डबल चार हजार पाँचशो टाका जेटा सिक्योर रेट रोटेट सेटार बाजार मूल्य आठ हजार टाका आज के प्रधानमंत्री आवास योजना जे गोरेर काज होच्छे नार कारण कि जे बाजार मूल्य गरीब जे दुखी मानुषेरा কিভাবে গড়ের কাজ সম্পূর্ণ করবে যেখানে মালের মূল্য ডাবল সরকার টাকা দিচ্ছে তার আধা তাই আমি অনুরোধ রাখছি যে নতুন এই সিকিউর রেট যেটা সেটাকে বর্তমান বাজার মূল্যের ধরে নেওয়া হলে সেখানে প্রধানমন্ত্রী আবাসের কাজ সম্পূর্ণ হবে আমার হাইলাকান্দি জেলায় পাঁচটি ব্লকের মধ্যে তোমার কাঠঝোড়া সাউথ হাইলাকান্দি লালা ওই তিনটি ব্লকের মধ্যে বহু ফরেস্ট এরিয়া আছে যেখানে হাজার হাজার প্রধানমন্ত্রী আবাসের কাজ হচ্ছে না আমার সমষ্টিতে প্রায় চল্লিশ হাজার পপুলেশন জনজাতি উপজাতি যারা পাহাড়ি জঙ্গলি এরিয়া থাকে তাদেরও প্রধানমন্ত্রী আবাসের কোনো কাজ হচ্ছে না সেনশন পড়ে আছে আর বর্তমানে যে গোলগুলা বাদ পড়েছে আমি উপাধ্যক্ষর মাধ্যমে মন্ত্রী মহোদয়কে অনুরোধ করছি যে রি সার্ভে করে এই গরিব মানুষদের কিভাবে অন্তর্ভুক্ত করা যায় তার জন্য অনুরোধ রাখছি বিশেষ করে আমার এই কর্মচারীর যে আমাদের নয় দশ ইংরেজিতে জিআরএস কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট বহু কন্টেক্সচুয়াল নেওয়া হয়েছিল কিন্তু ওদের স্থায়ী হয়নি যার দরুন ওরা যে মাসুল দেওয়া হচ্ছে সেটা কিভাবে বর্ধিত করা যায় আর কর্মচারী বাড়ানো সম্ভব হয় আজকে আমাদের প্রত্যেকটি গাঁও পঞ্চায়েতের যেভাবে কাজ চলছে বিগত দুই তিন বছর থেকে যে জব কার্ডের কাজ হোক মেটেরিয়াল কাজ হোক দেখতে পাওয়া যায় না আমি শুনেছি বর্তমানে কিছু ফান্ড দেওয়া হয়েছে যে আমাদের লালা একটা ডেভেলপমেন্ট ব্লক যেখানে আঠারো গাঁও পঞ্চায়েত মাত্র মেটেরিয়ালসের ছয় লক্ষ টাকা গিয়েছে যে আঠারোটি গাঁও পঞ্চায়েতে আজকে যদি আমরা গ্রাম অঞ্চলে যাই তাহলে স্যাংশন অ্যাপ্রুভ স্কিম সাইনবোর্ড দেখলে দেখা যায় চল্লিশ লক্ষ তিরিশ লক্ষ পঞ্চাশ লক্ষ সাইনবোর্ড মারা আছে কিন্তু কোনো কাজ নেই মাননীয় সদস্য আপনার দলের আটচল্লিশ মিনিট আছে কিন্তু দলের মতে যে লিস্ট দিছে আপনার সাত মিনিট আপনি আর কে আমি বেশি না আমি এক দুই মিনিট বলব বিশেষ করে আমি আপনার মাধ্যমে অনুরোধ রাখছি যে আমার জেলা পিছপড়া জেলা আর বিশেষ করে সাউথ হাইলাকান্দি ডেভেলপমেন্ট ব্লক যেটা আমার রাজ্যের মধ্যে যেটা রিপোর্টে আছে এটা এটা ব্যাকওয়ার্ড ব্লক আর সেখানে একজন কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট কোনো কাজ করে না বলদা বলদি গাঁও পঞ্চায়েতে আমি আমার মন্ত্রী মহোদয়ের সঙ্গে দেখা করে আট মাস হয়ে গেছে নোট দিয়েছি কমিশনার সাহেবকে দশবার দেখা করেছি কিন্তু আজ পর্যন্ত উনি সিওর কথা শুনেন না ডিসির কথা শুনেন না ভিডিওর কথা শুনেন না
কিন্তু বড় লজ্জার বিষয় এই কম্পিউটার অ্যাসিস্ট্যান্টের উপরে আজ পর্যন্ত কোনো অ্যাকশন হয়নি। তাই আমি অনুরোধ রাখছি আজকে আমি উপাধ্যক্ষের মাধ্যমে যে এই কম্পিউটার অ্যাসিস্ট্যান্টের যে সেক্রেটারিকে বরখাস্ত করা হোক, যে কোনো কাজ করে না। তার জন্য প্রধানমন্ত্রী আবাসের বহু ক্ষতি হয়েছে ওই গাঁও পঞ্চায়েতে। আর আরেকটি কথা আমি আজকে আমার উপাধ্যক্ষের মাধ্যমে বলতে চাই, 18-19 ইংরেজিতে আমার জেলায় দুইটি এসওপিটির যেটা ল্যাট্রিনের কাজ হয়েছিল 8 লক্ষ 8 লক্ষ, আলগাপুর সমষ্টিতে একটি আর কাটলিচড়ায় একটি। আমি যোগাযোগ করেছি কমিশনার অফিসে প্রায় 8-10 দিন, আজকে 18-19 কাজ 100% কমপ্লিট, আজকে 22-23 চলতেছে, কিন্তু একটি টাকাও পান দেওয়া হয়নি, যার জন্য সাপ্লাইয়াররা ঘুরছে। আর আমি বারে বারে যোগাযোগও করেছি, আজকে আমি এই আপনার মাধ্যমে এই কথাটা তুলে ধরলাম।